নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তো ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো। তো কালকে সন্ধেবেলায় আমাদের জিমে একটা খাওয়া দাওয়া ছিল। বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরই আমাদের জিমে পুজো হয়, ঠাকুর আনা হয় এবং যেটা স্বাভাবিক, এবং পুজোর পরে যে কোনো একটা দিনে আমাদের একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাখা হয়। সেটা এবছর মানে বিশ্বকর্মা পুজোর পরের দিনই অর্থাৎ কালকে হয়েছে খাওয়া দাওয়াটা। তো তোমাদের সাথে কদিন না ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না, মানে মানসিকভাবেই বলো বা কী কারণবশত আমি জানি না, মাঝে মাঝে না আমি এনার্জি হারিয়ে ফেলি। আর এখন পুজোর সময় কাজগুলো এত বেড়ে গেছে না যে ভিডিও করে সেটা এডিট করে তোমাদের অবধি যাওয়াটা মানে কী বলবো, করে উঠতে পারছি না। এটা একটা বিশাল পরিশ্রমের ব্যাপার। তো এই দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর প্রতি বছরই আমাদের এখানে পুজো তো হয়ই, তার সঙ্গে আগে আমরা যখন জিমটা নতুন খোলা হয় তখন এক বছর এখানে অনুষ্ঠানও হয়েছিল বিশ্বকর্মা পুজোর সময়, এবং আমি সেটা মনে হয় তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, হয়তো থাকবে পিছনের দিকে। এবং আমি প্রোগ্রাম করেছি সেখানে, মানে নাচ করেছিলাম, যোগা ড্যান্স করেছিলাম। তো এখন আর সেটা হয় না, এখন আমাদের জানুয়ারি মাসে একটা বার্ষিক প্রোগ্রাম হয় অনুষ্ঠান, এবং সেখানে আমরা সবাই পারফর্ম করে থাকি। তো এই দেখো জিমের মধ্যে সবার উৎসাহ। এই যে ভদ্রমহিলারা এসেছেন, এনারা হচ্ছেন সকালবেলাকার, সকালে একটা ব্যাচ থাকে আর সন্ধেবেলায় একটা ব্যাচ বিকেলের আর কি। তো আমি তো বিকেলের ব্যাচে, তো আর নিচেও ছেলেদের আছে, তো ছেলেদেরও ঠিক ওই একই ব্যাপার, সকালে একটা ব্যাচ হয় আর বিকেলে একটা ব্যাচ হয়। তো সব মিলিয়ে অনেকেই আজকে উপস্থিত হয়েছি, আর এই দেখো তোমাদের সাথে একটা আলাপচারিতা করছি, তো সেটা বাদ দিয়ে আমি অডিওতে চলে এসেছি। যেটা আমি বলছিলাম তোমাদের সামনে ক্যামেরাটা ধরে যে আমরা অনেকক্ষণ এসেছি, 9টার মধ্যেই চলে এসেছি, কিন্তু আমাদের বিকেলের সবার মধ্যে এখনও কেউ উপস্থিত হয়নি, আর সে কারণেই আমরা বসে বসে এখানে ভিডিও করছি। এই কথাটাই তোমাদের বলেছি, কিন্তু অডিওটা খুব অস্পষ্ট হয়েছে ফ্যান চলার জন্য, সে কারণেই অডিওটা আমি স্কিপ করে দিয়েছি। এ দেখো সবাই মিলে যা হয় আর কি আমাদের মেয়েদের মধ্যে, একটু সাজুগুজু করলেই সেলফি, হ্যাঁ, যেটা না তুললে একটা প্রোগ্রামে বোধহয় গ্যালারি ফেটে যাওয়ার মতো সেলফি ওঠে। এবং আমার মধ্যে প্রবণতাটা আবার একটু এখন অন্যরকম, সেটা হচ্ছে সেলফি প্রথমত ভালো ওঠে না, আমি তুলতে পারি না, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার সে শখটাও নেই। তো সেই কারণে আমার যেটা এখন মানে একটু হলেও বেঁচে আছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই ভিডিও করা। তো সেটাই আমি করছি, এবং যে ভিডিওটা তোমাদের সামনে আমি পাঠাতে পারছি, তো এটা হচ্ছে আমার একটা শখ। সেলফি আমি খুব কমই তুলি, আর তুললেও সেটা ভীষণই বাজে হয়, ঠিকঠাক করে তুলতে পারি না। ওগুলো তৃষা খুব ভালো পারে, ওকে দিয়েই করাই। তো দেখো এদের নিচে এইখানটাতে এই সামনে একটা মানে প্লেগ্রাউন্ডের মতো আছে, তো এখান থেকে কিন্তু আমি তেজপাতা নিয়ে গিয়েছিলাম। একটা বিশাল তেজপাতার গাছ আছে, একটা কাঁঠাল গাছ আছে, আর আর কী কী আরও অনেক গাছ আছে, সেগুলো আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, খাওয়ার দাওয়ার কথাতে আসি, এবং যেটা হচ্ছে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, তো কী কী খেলাম। প্রথমে একটা ভেজ কাটলেট টাইপেরই দিয়েছিলো, সেটা খেয়ে নিয়েছি, তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি, ঠিক আছে। তারপরে দিল ছোলার ডাল আর কচুরি, তো অনেকদিন বাদে এই টাইপের ভোজকাছেই, তো মন্দ লাগছিল না জানো তো, শুরুয়াতটা বেশ ভালোই লাগছিল। এবং আলুর দমটা না ফাটাফাটি ছিল, কাজু পোস্ত দিয়ে করেছিল, যেখানে পোস্তর ফ্লেভারটা খুব পরিষ্কারভাবে স্বাদটা আসছিল, এবং যে কারণে বলতে গিয়ে না আমার জিভে জল আসছে, ঠিক আছে। আমার ভীষণ ফেভারিট ছিল আলুর দমটা, কাশ্মীরি আলুর দম এমনিতে আমি খুব পছন্দ করি, যদি সেটা ঠিকঠাক করে রান্না করা হয় তাহলেই তো খুব সুন্দর হয়েছিল। তারপরে দিল বাসন্তী পোলাও আর চিকেন, কিন্তু বাসন্তী পোলাওটা আমার পছন্দ হয়নি অতটাও, কেন কি ওই রান্নাটা আমি এখন একটু ভালোই করতে পারছি, সে কারণে বাসন্তী পোলাওটা আমার একটু পছন্দ হয়নি। বাসন্তী পোলাওটা না আমার মনে হয় তখনই ভালো লাগে যেখানে ভাতটা একটু ভেঙে গিয়ে মিহিদানার মতো হয়ে যাবে না, তো তখনই সেই বাসন্তী পোলাওটা সেটা খেতে ভালো লাগে। তো এখানে চালটা গোটা গোটা ছিল, তো সেই কারণেই আমার পছন্দ হয়নি। চিকেনটা ঠিকঠাক ছিল, মোটামুটি বাড়ির মতোই রান্না হয়েছিল, খুব একটা হেভি স্পাইসি কিছু একটা হয়নি। তো দেখো কতজন মিলে খাচ্ছি, এখানে আমরা মেল ফিমেল এমনি যারা শিখি তারা বাদ দেও, যারা ক্লাবের মেম্বার্স সবাই, তারাও সবাই এসে উপস্থিত হয়েছিল। আর বাকি রান্নাগুলো বলি, চাটনি পাঁপড় দই, এই দই না চাটনি পাঁপড় মিষ্টি, এগুলোই ছিল। তো ভালোই হলো খাওয়া দাওয়া। দেখো খাওয়া দাওয়াটা তো সবসময় বড় কথা হয় না, এই রান্না তো আমরা বাড়িতেই করি, এই যে সবার সঙ্গে সেজে গুজে একটা জমায়েত হওয়া,
একসঙ্গে, এই জিনিসটাই এখন অভাব। এটা খোঁজ পেলেই না এখন অপরিচিতদের সাথেও আমরা কিন্তু মিট করতে রাজি থেকে যাব, যাদের চিনি না কখনো, কি কারণে এই দেখা সাক্ষাৎ হওয়ার জন্য এই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। আর যারা বজায় রাখতে পেরেছে সেখানে বেশ একটা ভালো ব্যাপার স্যাপার থাকে। তো এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন যারা আসছে চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।